হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার একটা বার্থডে পার্টিতে। তো দেখো, জন্মদিনের পার্টিতে আমি চলে এসেছি। তো এখানে হচ্ছে আমার একটা নাতনির জন্মদিন, মানে পিস্তত ননদের ছেলের মেয়ের জন্মদিন। তো ওখানে আমি চলে এসেছি, রাত্রিবেলা বেরিয়েছি, ওই ছটার দিকে বেরিয়েছি সন্ধ্যাবেলা। তো পৌঁছাতে পৌঁছাতে ওখানে 7টা বেজে গেছে। তো দেখো, এই বার্থডে পার্টিটায় ঢুকেছি, কত সুন্দর বাড়িটা সাজিয়ে। তো ভিতরে অনেক লোকজন, তো আমি নিজেকে দেখাতে পারিনি এত ইয়ের মধ্যে, কারণ ভিডিওটা আমাকে পুরোই করতে হয়েছে। তো ওখানে লোকজন প্রচুর ছিল। তো ওখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজন, এই যে বার্থডে গার্ল বসে রয়েছে ওখানে, তো ওরা 2-3 বোন বসে রয়েছে, মানে ওর জেঠুর মেয়ে ওরা সবাই। তো আমরা চলে এসেছি, আসো। খাওয়ার এখানে স্টার্টারে ছিল হচ্ছে তোমার KFC চিকেন আর বেবিকর্ন। এই যে আমার ছেলে তো খুব খাচ্ছে, দেখো আমিও খাচ্ছি, ও তো এইসব খেয়েই পেট ভরিয়ে দিয়ে দিয়েছে। আর এখানে ছিল মেয়োনিজ, আর ও ছিল জুস খাচ্ছে, ও এই যে এখন জুস খাচ্ছে। তো এসে ও জুস খাওয়া আরম্ভ করেছে, আর আমি খাইছি পাইনঅ্যাপেল জুস, এই স্ট্রবেরি জুস, সরি, তো স্ট্রবেরি জুস খাচ্ছি। আর ও খাচ্ছে হচ্ছে তোমার কি ধরনের একটা জুস খাচ্ছে, তো সেটা আমি অতটা দেখিনি। তো এই যে আমি খাচ্ছি স্ট্রবেরি জুস। তো দেখো, খুবই ভালো মজা হয়েছে, নিজেদের লোকরা ছিল তো ভালোই লাগছিল। এই যে বার্থডে গার্লও জুস খাচ্ছে, তো এরা সবাই ছিল। এই যে সাদা শাড়ি পরা লাল, ওনারই নাতনির জন্মদিন। তো 5 বছরে জন্মদিন করেছে, আমরা সবাই গেছিলাম। এই যে নাচ হচ্ছে। তো আমি আবার এবার কেক কাটা শুরু করছে ওরা। তো দেখো, কেকটা কাট, 3টে কেক আছে এখানে, মানে 2টো কেক আছে, একটা হচ্ছে 2তলা কেকের মতো রয়েছে, 2তলা কেক আছে, এটা কাটবে। আর এখানে একটা তোমার চকলেট কেক আছে, 2টো কেক আছে, আর ওখানে এমনি পেস্ট্রি আছে। তো এই যে দেখো, ও কেক কাটবে, বেশ সুন্দর লাগছে ওকে দেখতে। তো ওর নাম হচ্ছে সোনিয়া, আর হচ্ছে তোমার, দেখো আমার ছেলে তো ওর ওপরে সারিনা, ওর নাম, সরি, ওর নাম হচ্ছে সারিনা। আর আমার ছেলে দেখো ওখানে বসে তো ফটো তুলতে ব্যস্ত, পেয়েছে, মানে ওটা ওর কি বলবো, কে হয় এটা, তো আমার নাতনি হয়, আর ওটা হচ্ছে ওর দাদার, এই হ্যাঁ দাদা না, হ্যাঁ দাদার ছেলে, দাদার মেয়ে, সরি, দাদার মেয়ে। তো এই যে ওর মা, নীল শাড়ি পরাটা ছিল, এই যে প্রচুর লোক। তো আমাদের নিজে, এবার আমি খাওয়ার দিকে চলে এসেছি, মানে নিচে চলে এসেছি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তো রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো এখানে দেখো, স্টার্টারে অনেক কিছু আছে, ডিম সেদ্ধ, এই যে স্যালাড, তারপর রায়তা, তারপরে লেমন, তো অনেক কিছুই ছিল এখানে, সস ছিল, তো অনেক রকম জিনিসই ছিল খাওয়ার। তো আমি নিয়েছি স্টার্টারে, নিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ। তো এবার আমি এবার যাচ্ছি এমনি খাওয়ারে। তো এখানে ছিল লাচ্ছা পরোটা, আর এই দেখো রায় কোপ্তা আলুর দম, আর এই দেখো ছিল একটা, এটা হচ্ছে ফিশ ফ্রাই ছিল। তো বেশ খেতে দারুণ হয়েছে খাবারগুলো, কিন্তু আমি স্টার্টারেগুলো খেয়েছি, এই যে চিংড়ি মালাইকারি আছে। তো এখানে স্টার্টারে অনেক কিছু খেয়েছি বলে, মানে আমার আর খেতে ইচ্ছা করছিলো না ওই টমেটো, আর প্রচণ্ড গরম ছিল, তাও খেয়েছি, যে বাসন্তী পোলাও, তো তাও খেয়েছি, কি করব, খেতে হবে, ভাবছিলাম খাবো না, তো খাওয়ার দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো খেয়ে নিলাম। আর ছিল হচ্ছে বাসমতি পোলাও আর মাটন কাষা, তো খুব ভালো ছিল। আর এই যে ফুড চাটনি, তো আর ছিল হচ্ছে তোমার পাঁপড়, দেখো। আর এখানে ছিল গোলাপজাম, কিন্তু গোলাপটা গোলাপজাম খাইনি আমি, একটু জিলাপি খেয়েছি, জিলাপিটা দেখে আর লোভ। আর এখানে ছিল হচ্ছে কুলফি মালাই, তো কুলফি আমি খাইনি, ছেলে একটু নিয়েছিল, তো ভেবেছিলাম খাবো, কিন্তু ভাল লাগছিলো না, আমি আর খাইনি, ছেলেও খেতে পারছিলো না। আর এই দেখো পান, পানটা মিষ্টি পান, তো মিষ্টি পান আমি খাই না, এই যে ছেলে কুলফি খাচ্ছে, তো আমি বললাম আমাকে একটু দিয়ে খাই, তো ওর কাছ দিয়ে আমি খেতে গেছিলাম, তো ভাল লাগছে না। তারপরে এত খাবার খেয়েছি, আমার আর ইচ্ছা করছে না, কিন্তু দুঃখের বিষয় যে আমার মুখটা আমি দেখাতে পারলাম না, আমি কীরকম সেজেছি সেটা আমার আগে দেখানো উচিত ছিল। তো সরি গাইস, এরপরে আমার কোনো অনুষ্ঠানে আমি গেলে অবশ্যই তোমাদের আমার মুখটা দেখাবো, কিন্তু এমনিতেও তোমার সবসময় আমার ব্লগে আমার মুখ দেখাই তোমাদের, তো ওইখানে আর দেখাতে পারিনি। তো দেখো, এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে রায়তা, এই খাওয়া হয়ে গেছে, এবার পান খাবো। তো দেখো সবাই খাচ্ছে এখানে, তো এবার আমি বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাচ্ছি, তো বাড়ি চলে যাবো এখন। আর ওই যে কেক দিয়েছে পরে বাড়িতে আসার আগে,
তো কেক খেয়েছি, এবার বাড়ির দিকে হাঁটা দিচ্ছি। তো দেখো এই যে বাড়ি পৌঁছে যাব, তো এই যে রাস্তায় যাচ্ছি, দেখো খুব সুন্দর জায়গাটা।